बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु আলাইকুম आशा करी तुम्हारा अल्लाह रहमते अनेक भालो आछो सुस्थ आछो एवं बासाय निरापद अवस्थान करछो आमिओ तुम्हादेर दुआए एवं अल्लाह रहमते अनेक भालो आछि। आज आमि तुम्हादेर पंचम श्रेणीर विज्ञान बोइयेर द्वितीय अध्याय निये आलोचना करब। गत क्लासे आमरा कि पढ़ेछिलाम तोमादेर अवश्यई मने आछे। आमरा दुटि प्रश्न पढ़ेछिलाम, एक नम्बर प्रश्न हच्छे परिवेश काके बोले, दुई नम्बर प्रश्न हच्छे परिवेश दूषण काके बोले। आज आमि तोमादेर एकटी बड़ प्रश्न निये आलोचना करब, कि कि कारणे परिवेश दूषित हय ता पाँचटी वाक्ये लिखो। ताहले परिवेश दूषण काके बोले एटी कि तोमादेर सबार मने आछे? आमि बोले दिच्छि, परिवेश दूषण काके बोले। मानुष परिवेशके विभिन्न काजे व्यवहारेर फले परिवेशेर जे क्षतिकर प्रभाव घटे तखन ताके परिवेश दूषण बोले। ताहले परिवेश दूषणेर अन्यतम कारण बोलेछिलाम जे मानुषेर असचेतनता एवं मानुषेर अनियंत्रित व्यवहार। परिवेशके जखन अनियंत्रित भावे व्यवहार करे तखनई किन्तु परिवेशेर दूषण घटे थाके। ताहले कि कि कारणे परिवेश दूषित हय ता निये आमि एखन बोलबो। যেসব কারণে পরিবেশে দূষণ ঘটে তা আমি পর্যায়ক্রমে বলছি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে এক নাম্বার যে পয়েন্টটি, যে যানবাহনের ধোঁয়া। আমরা রাস্তাঘাটে বের হই, রাস্তায় গাড়ি ঘোড়ায় আমরা চড়ি, যানবাহন থেকে যে ধোঁয়াটা বের হয় কার্বন মনোক্সাইড, এই ধোঁয়াটি যখন বাতাসের সাথে মিশে যায় তখন কিন্তু বায়ু দূষণ ঘটে। তারপর রাস্তায় অনেক ধুলাবালি থাকে, এই ধুলিকণা ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার হয়, শ্বাসজনিত রোগে মানুষ ভুগে। তাহলে অবশ্যই এই পরিবেশ দূষণের ফলে ক্ষতিকর প্রভাবও রয়েছে, যেটা ব্যক্তি জীবনেও চলে আসে, প্রাণীদের অনেক ক্ষতি হয়ে থাকে। তাহলে আমরা আরেকটি যদি কারণ দেখি, যে বন্যা জলসার যখন হয় তখন হচ্ছে পানি দূষণ ঘটে। তারপর হচ্ছে অস্বাস্থ্যকর পায়খানা, পায়খানার বর্জ্য পানিতে মিশে পানি দূষণ ঘটায়। পানি দূষণ ঘটালে জলজ প্রাণীর অবশ্যই মৃত্যু ঘটবে, গাছপালা জন্মাবে না, এরকম নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তারপর তিন নম্বর পয়েন্ট যদি আমরা বলি, যে জমিতে যদি মাত্রার বেশি সার ব্যবহার করা হয় তাহলে মাটি দূষণ ঘটতে পারে। এবং পোকামাকড় দমনের জন্য যদি আমরা মাত্রার বেশি কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু কৃষি জমির উপর বা কৃষি জমির উপর খারাপ একটি প্রভাব পড়তে পারে, তখন কিন্তু পরিবেশের দূষণ ঘটে। তাহলে এই পরিবেশ পরিবেশের দূষণ ঘটে মাটি দূষণ যে হয় এই অতিরিক্ত সার ব্যবহার করার ফলে, মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফলে পরিবেশের দূষণ ঘটছে, গাছপালা জন্মাবে না, জীবজন্তু মরে যাবে, মাটিতে যে সমস্ত জীবজন্তু বসবাস করে সেই জীবগুলা মরে যাবে। তো তিন চার নম্বর পয়েন্ট যদি আমরা বলি, যে দেখো যদি আমরা গাড়ির হর্নের কথাই চিন্তা করি, তারপর হচ্ছে উচ্চ স্বরে যদি আমরা বাসায় গান বাজাই তাহলে কিন্তু শব্দ দূষণের সৃষ্টি হয়, শব্দ দূষণের ফলে পরিবেশ দূষিত হয়ে যায়। তাহলে এই শব্দ দূষণের ফলে স্বাভাবিকভাবে কি হয়ে যায়, মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাবে, মানুষের মানসিক বা শারীরিক একটি দুর্বলতা দেখা দিতে পারে এই শব্দ দূষণের কারণে। পয়েন্ট রয়েছে যে মাত্রার বেশি যদি আমরা গাছপালা কেটে ফেলি পরিবেশের পরিবেশ সে কারণেও দূষিত হতে পারে, যে মাত্রার বেশি গাছপালা কাটার ফলেও পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে এই পাঁচটি কারণেই পরিবেশ দূষিত হয়ে থাকে। আমি যদি আবারও বলি যে যানবাহন কলকারখানার, এক নম্বর পয়েন্টটা যদি আবারও বলি যে যানবাহন কলকারখানার ধোঁয়া, তারপর শিল্প কারখানার ধোঁয়া ইত্যাদির কারণে পরিবেশ দূষিত হয়। দুই নম্বরে যদি তোমরা বলো যে বন্যা জলসার, পানিতে কাপড় কাচা, তারপর হচ্ছে অস্বাস্থ্যকর পায়খানার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তিন নম্বরে যদি তোমরা বলো যে জমিতে মাত্রার বেশি কীটনাশক ব্যবহার করা, তারপর হচ্ছে মাত্রার বেশি সার ব্যবহার করার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। চার নম্বরে যদি বলো যে মাত্রার বেশি গাছপালা কাটার ফলে পরিবেশ দূষিত হচ্ছে,
এবং 5 নম্বরে যদি বলো যে অডিও স্পিকারে যদি গান বাজাও, গাড়ির হর্ন, এগুলোর কারণে পরিবেশ দূষিত হচ্ছে, তাহলে এই 5টি পয়েন্ট লিখে দিলে কিন্তু প্রশ্নের উত্তর সুন্দরভাবে রেডি হয়ে যায়। তাহলে অবশ্যই আমাকে হোমওয়ার্ক জমা দিবে। আর তোমাদের কিছু জিনিস তোমরা অবশ্যই জীবনে মানে পালন করে চলবে, তোমরা বড়দের সম্মান করবে, বড়দের কথা শুনবে, আপু আম্মুর কথা মতো চলবে, সবাইকে সালাম দিবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর সবার সাথে ভালো ব্যবহার করবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।